नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे हैं कोलबिल मिरर, हर पल आपके साथ। আপনারা বিজেপি রেলিটা বের করেছেন, উদ্দেশ্যটা কি, মানে জনগণের কাছে কি সন্দেশটা, মানে কি বোঝাতে চাইছেন জনগণ? দেখুন, ভারতবর্ষ স্বাধীনতা যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছিলেন মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু করেছিলেন, লাগাতার অনশন আন্দোলন মধ্য দিয়ে ইংরেজি ভারতবর্ষ থেকে বিতাড়িত করেছিলেন। তার 72 বছর পরেও তার যে প্রকৃত মর্যাদা কংগ্রেস গভর্নমেন্ট দেয়নি। আজকে নরেন্দ্র মোদী নেতৃত্বে আসার পরে, সরকার আসার পর, আজ সারা ভারতবর্ষ জুড়ে 2 তারিখ থেকে অক্টোবর থেকে 30 অক্টোবর পর্যন্ত সারা ভারতবর্ষে মহাত্মা গান্ধী যে মূল 7টা ব্যাধির কথা বলেছিলেন, স্বচ্ছ ভারত, আমাদের জলের যে ব্যবস্থা, আইন শৃঙ্খলা, যবনতি, ঠিক আছে, তো এই যে বিষয় নিয়ে উনি উল্লেখ করেছিলেন, তাদেরকে ভারতবর্ষে একতা, অখণ্ডতা এবং হচ্ছে অস্পৃশ্যতা, এই যে তিনি শুরু করেছিলেন সেটাকে বাস্তবে মোদীজি রূপ দিয়েছেন। সেই কারণে আজকে সারা ভারতবর্ষ জুড়ে শুরু হয়েছে, বাংলাতে শারদা পূজার জন্য আমরা 9 তারিখ থেকে 25 তারিখ শুরু করেছি দিলীপ ঘোষের নেতৃত্বে। আজকে আসানসোলে বরাক স্টেশন থেকে নেওয়া পর্যন্ত আমরা আজকে 10 দিন র্যালি চলবে, তার শুভ সূচনা আমরা করলাম। মূল উদ্দেশ্য মানুষকে জনজাগরণ তৈরি করা। মোদীজি যে প্রকল্পগুলো ঘোষণা করেছেন, অর্থাৎ মহাত্মা গান্ধী যা চেয়েছিলেন মোদী সেগুলো করছেন, তার বাস্তব ইমপ্লিমেন্ট হচ্ছে না। সেই কারণে জনগণ তৈরি করার জন্য, মানুষ জানাবার জন্য এবং দেশকে এগিয়ে যাওয়ার জন্য মোদী বলেছে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সেটাকে অর্জন করার জন্য এই আজকে আমাদের র্যালি। বললেন 10 দিন যে র্যালিটা চলবে, সেটা প্রত্যেক দিন চলবে র্যালিটা? প্রতিদিন চলবে। মানে কোথা থেকে কোথাও অবধি? আজকে যেমন আমাদের বরাক করতে শুরু করেছি, অন্ডালে শেষ হবে, 7টা বিধানসভা লোকসভা ভিত্তিক হচ্ছে। তো আজকে আপনি এখান থেকে যে র্যালিটা শেষ করলেন, কালকে কি এখান থেকে শুরু করবেন? না, কালকে আমরা এখানে গ্যাপ আছে। কালকে কোথা থেকে শুরু করবেন? শুরু হবে, তারপর আসলে উত্তর শুরু হবে, বারাবণি হবে, জামুড়ি হবে, পাণ্ডবেশ্বর, রানীগঞ্জ হবে। আমরা বরাক থেকে অন্ডাল লাস্ট কোথায় করবেন? অন্ডাল লাস্ট, অন্ডাল রানীগঞ্জ থেকে গগর থেকে অন্ডাল, 7 দিনে 7টা বিধানসভা কমপ্লিট করবো। বাবুল সুপ্রিয় 21 থেকে 25 5 দিন থাকবেন, উনিও প্রতিমার সঙ্গে হাঁটবেন। এই যে বিভিন্ন জায়গা থেকে যে তুলে উঠছে যে চাকরি দিয়ে দেবো, বিজেপি যারা কর্মীরা আছে চাকরি দেবো, যেরকম নাম এসছে অমিত সিং এর নাম এসছে, দাদার নাম এসছে, তো সেই সূত্রে এই বিষয় নিয়ে কি বলতে চান? দেখুন, এটা সম্পূর্ণ একটা ষড়যন্ত্র। পশ্চিমবাংলায় বিজেপি ক্ষমতায় আসছে আর সেটাকে বদনাম করার জন্য বিভিন্ন পত্রপত্রিকা, শুধু বলি নাই, পুলিশ, তৃণমূলের গুন্ডা, তৃণমূলের নেতা, তারা বিভিন্ন চক্রান্ত করে বিজেপিকে ফাঁসানোর চেষ্টা করছে। আগেও ঘটেছে এবং ঘটনা আজও ঘটছে, এ সম্পূর্ণ চক্রান্ত ছাড়া কিছু নয়। আমি এই যে বিজেপিকে ভয় পাচ্ছে, আতঙ্কিত হয়ে এটা ঘটনা ঘটাচ্ছে, তথাপি বলছি যদি এই ধরনের কোনো কার্যকর্তা এই ধরনের কাজে যুক্ত থাকে, যদি প্রমাণিত হয়, আমরা দেনেন দেওয়ার তার ব্যবস্থা গ্রহণ করব। আপনাদের বিজেপি কর্মী তো বলছে কি যে এগুলো টাকা নেওয়া নিয়ে, চাকরি দেওয়ার নিয়ে আলোচনা করছে, কথা বলছে বিভিন্ন বিজেপি কর্মী, নেতা নেত্রীরাই বলছে, বিজেপি পক্ষ থেকে আওয়াজ আসছে। আমি আজকে বিভিন্ন জায়গায় দেখলামও যে ওনারা র্যালিতেও আছেন, আজকে যেরকম দাদাও আছেন, ওনারাও আছেন, সুব্রত মিশ্রাও আছেন, ওনারাও আছেন, আমি দেখলাম যেটা। তো এটা আপনি কি বলতে চাইবেন? বলছেন যে আমি কি বললাম নাকি যে এটা ফাঁসানোর চক্রান্ত হয়েছে, তথাপি আমি কি বলছি যদি এই ধরনের ঘটনা ঘটে পার্টি তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু আপনি যেটা বললেন FIR করা মানেই সে কি দোষী, এরকম নয়। FIR যে কোনো করতে পারে, চক্রান্ত করার জন্য, বদনাম করার জন্য এই ধরনের ঘটনা ঘটতে পারে। আমার কাছে যে খবর আছে, চাকরির জন্য নয়, কিছু লোকের কোনো বিজনেস করার জন্যে এরকম একটা কথাবার্তা হয়েছিল। তারা কয়েকজন একত্রিত হয়ে তারা কাজ করার চেষ্টা করেছেন, ব্যবসা করার চেষ্টা করেছেন, তাদের নামে কিন্তু থানাতে এবং কি ফাঁড়িতে FIRও হয়েছে। আমি তো বললাম ওনাকে থানায় FIR মানেই কিন্তু এটা নয় যে সে দোষী হয়ে গেছে। আজকে সারদা নারদাতে প্রচুর লোকের নাম আছে, কিন্তু এখন তারা কিন্তু গ্রেপ্তার হচ্ছেন, কেউ ছাড়া বেরিয়ে যাচ্ছে। আপনাদের দিক থেকে কি স্টেপ নেওয়া হয়েছে? ওই যে মানে ডিপুটি মেয়ার, কাউন্সিলর, যে সবাই যে পরে থানাতে যে FIR করেছে, সেটা আপনারা কি কি পদক্ষেপ কি নিয়েছে, স্টেপ কি নিয়েছেন আপনারা, এটা মিথ্যে প্রমাণ করার জন্য কি স্টেপ নিয়েছেন? দেখুন, বিজেপিকে বললাম ফাঁসানোর জন্য প্রতিদিন বিভিন্ন এলাকাতে বোম নিয়ে, পিস্তল নিয়ে হামলা হচ্ছে। আমরা FIR করছি, আমরা থানাতে জানাচ্ছি, আন্দোলন করছি, তার বিরুদ্ধে কোনো স্টেপ নেই। অর্থাৎ বিজেপি সামান্য কিছু পেলে পরে তারা বড় করে দেখাচ্ছে, কেন তারা পুরো দলটা দুর্নীতিগ্রস্ত ডুবে গেছে। আর বিজেপি একজন কার্যকর্তা সারা কেন্দ্রকে নিচে পর্যন্ত কারো বলার ক্ষমতা নেই, বিজেপি দোষী। তাই সামান্য কিছু পেলে পরে সেটা বড় করে দেখানোর চেষ্টা হচ্ছে, সামান্য ঘটনা। মেয়র, ডেপুটি মেয়র শুনলাম, আপনারাও তো এটা করেছেন, সিপি সাহেবকে আপনারাও তো লিখিত, বিজেপি জনতা পার্টির প্যাডের একটা লিখিত অভিযোগ আপনারা কিন্তু সিপি সাহেবকে দিয়েছেন। হ্যাঁ, সেটা নাকি দিয়েছি, কি জন্য
যদি আপনার এটা মিথ্যে হয় যেটা আপনার বদনাম করা হয় তাহলে তো আপনাকে দেওয়া উচিত ছিল না সিপি সিপি স্যার একটা ভিডিও ভাইরাল করছে আমার কার্যকর্তাকে বদনাম করার চেষ্টা হচ্ছে তার বিরুদ্ধে মাননীয় কেস করা হয়েছে যে এটা মিথ্যা তার বিরুদ্ধে ব্যবস্থা হোক ইনভেস্টিগেশন হোক যদি আমি আগে বলছি যদি আমার কার্যকর্তা কোনোভাবে দোষী হয় তার বিরুদ্ধে পার্টি অ্যাকশন নেবে আমি বলছি সম্পূর্ণ মিথ্যা ভাষণ হচ্ছে বদনাম করার চেষ্টা হচ্ছে সেই কারণে आज जो यहाँ पर एलिगेशन हो रहा है कि जो वीडियो वायरल किया है उन लोगों के नाम पे केस होगा, यहाँ तक कि हम लोग देखे हैं कि भारतीय जनता पार्टी का पैड का लेकर लिखे उसमें सीपी साहब को दिया गया, इसमें आपको क्या कहना है? जहाँ तक कि वीडियो वायरल आप किए हैं, ये खुद आप स्वीकार किए हैं? नहीं नहीं, वायरल का स्वीकार नहीं किए हैं, वीडियो हम बनाए हैं, वीडियो हम किसी विश्वासी को दिए, वो वायरल किए तो वो हम नहीं कह सकते। तो क्या ये कहाँ तक सच है, जो वीडियो आप किए थे कहाँ तक सच है? ये 100% सच है, 100 से जितना ऊपर परसेंट जाता है उतना सच है। आज जो ये लोग बोल रहा है कि वो सब झूठ है, तृणमूल वालों किया था, आप तो खुद तो बीजेपी नेत्री हैं। अरे हमारा क्या, खुद तो बीजेपी कर्मी है, हमारा उनसे व्यक्तिगत कोई लड़ाई नहीं है, हमारा पर्सनल लड़ाई नहीं है। एक आदमी जो इनके भ्रष्टाचार का घोटाले का मारा हुआ वो हमें मिले, वो हमसे पूछे, जब सवाल जवाब हुआ कुलटी का जाने तो वो हमको सारा सच बताया। बाद में भी ये लोग जो आरोप लगा, क्या सच बताया, थोड़ा रिपीट करिए। हाँ, वो सच बताया कि आप सुब्रत मिश्रा को जानते हैं मैम, हम बोले हाँ जानते। कहाँ की ये घटना है मैम? ये उखड़ा का है, वो जो है तो हम लोग RMPA एक ग्रुप है, रूरल मेडिकल प्रैक्टिशनर एसोसिएशन, जिसमें हम और वो दोनों उसका मेंबर है। हमारे साथ बहुत सारे डॉक्टर जुड़े हुए हैं RMPA का, तो हम इसी मेडिकल का ट्रेनिंग में हम गए थे दुर्गापुर। तो मेडिकल ट्रेनिंग के दौरान उनसे मुलाकात हुआ, पहले से हम उस आदमी को नहीं जानते थे, और वो कोई पार्टी स्तर पर नेता वो नहीं है, किसी भी पार्टी का वो नहीं है, हम झूठ नहीं बोलेंगे, लेकिन इतना जानते हैं कि वो किसी पार्टी का नेता नहीं है, ना किसी पार्टी का कार्यकर्ता है, कुछ भी नहीं है। बस वो अचानक उस दिन मिले, बातचीत हुआ, पूछे कहाँ से हैं, हम बोले कुलटी से हैं, तो वो हमें बता दिए कि इस आदमी को जानते हैं, हम बोले हाँ हम अच्छी तरह से जानते हैं, वो सारा अपना बात बताए। हम बोले क्या आपका ये वीडियो हम कर सकते हैं, क्योंकि हो सकता है आप कल पलट जाएं, तो बोले हाँ हाँ मैडम आप कीजिए वीडियो। वो वीडियो में सारा सच अपना बताए हैं, उस वीडियो को हम अपने किसी विश्वासी को दिए थे, अब वो वायरल किए क्या किए वो हम नहीं जानते हैं। हाँ, CP ऑफिस में वो लोग हमारे खिलाफ कंप्लेन किए हैं, और जो शांतनु बारुई हैं वो जाने तो वो भी उनके खिलाफ कंप्लेन कर दिए CP ऑफिस में। और जो जिस तरह का आज हम सुन रहे हैं, तो नेक्स्ट बार हम जाकर के अपने नाम, मेरे नाम से जो मानहानि का दावा किया गया है, मेरे ऊपर जो कंप्लेन किया गया है, तो हम भी उसी तरह का कंप्लेन करने के लिए जा रहे हैं। कब जा रहे हैं? कब जा रहे हैं? आज तो यहाँ प्रोग्राम में प्रॉब्लम हो गई, मतलब लेट हो गया है, कल जाए परसों जाए, लेकिन हम जाएंगे, हम भी कंप्लेन करेंगे। किसके नाम पे कंप्लेन? सुब्रत मिश्रा के नाम पर कंप्लेन करेंगे। वो क्या आपका नाम पे कंप्लेन किया है? हाँ, मेरे नाम पे कंप्लेन किए हैं, वो हमारे ऊपर मानहानि का बोलते दावा करने वाले हैं। आप इसके विषय में क्या स्टेप लीजिएगा? हम भी कंप्लेन करेंगे उनके खिलाफ, क्योंकि हम सच्चाई पर हैं। आपके पास पुख्ता सबूत है? पूरा पुख्ता सबूत है मेरे पास, एक वीडियो जो वायरल हुआ है उसके अलावा भी मेरे पास 2-4 और वीडियो है, जो जैसे जैसे वो आगे बढ़ते जाएंगे उनका साथ साथ हम भी उसको लगाते जाएंगे। मेरा नाम तनुजा सिन्हा है, BJP महिला मोर्चा अध्यक्ष, कुलटी मंडल 3।